পরিবেশ বান্ধব উৎপাদন ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করাই হবে তৈরি পোশাক খাতের সামনের দিনের চ্যালেঞ্জ। এজন্য এ খাতের উদ্যোক্তাদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলা হয়। এমন বাস্তবতায় সরকারি নীতি সহায়তা চেয়েছে এ খাতের উদ্যোক্তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কারখানায় পোশাক তৈরি করতে গিয়ে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে কিংবা কর্মক্ষেত্রে নিরাপত্তা কতটুকু আছে, এমন প্রশ্ন দিন দিন গুরুত্বপূর্ণ হয়েছে পোশাকের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। গবেষণা বলছে প্রায় 21% পশ্চিমা ক্রেতাই এখন পণ্যের উৎস নিয়ে সচেতন, তাই সময়ের সাথে উৎপাদন ব্যবস্থা ও কর্ম পরিবেশের উন্নয়ন করতে না পারলে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকের ব্যবসা কমার শঙ্কা উঠে আসে এই আলোচনায়। ইট উইল হ্যাম্পার ড্রামাটিক্যালি, ইট উইল চেঞ্জ দ্য ল্যান্ডস্কেপ, নট অনলি ফর টিয়ার 1 টু টিয়ার 2, ইট উইল গো আপ টু টিয়ার 3 এন্ড দেন 4 ইভেন। সো হিয়ার ইফ ইউ ডোন্ট অ্যাডাপ্ট দ্য ট্রান্সপারেন্সি, আই উড সে ইন আওয়ার কোম্পানি উই স্টার্ট টকিং লাইক দিস, ট্রান্সপারেন্সি ইজ নেক্সট বিগেস্ট বেস্ট ফ্রেন্ড, ইফ দ্যাট ডাজন্ট হ্যাপেন, no matter how good we are what we produce, our goods simply will not get past in many part of the Europe. So transparency is a very very key part. Amader new generation karkhana gulo paniyo janani shashroi bishwer ek number shobuj denim textile karkhana bangladeshe obosthito bishwer prothom platinum rated shobuj denim poshak karkhana bangladeshe obosthito orthat সারা বিশ্বে সাস্টেনেবিলিটির দিক থেকে আমাদের অবস্থা অত্যন্ত সুদৃঢ়। আমি বিশ্বাস করি পোশাক কারখানা, বিজিএমএ, ক্রেতা ও সরকার একসাথে কাজ করলে আমরা এই শিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। 16তম ডেনিম এক্সপোর সমাপনী আয়োজনে তৈরি পোশাক শিল্পের অন্য সব সমস্যার কথাও উঠে আসে, যেখানে উদ্যোক্তারা তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের হয়রানির চিত্র। তাদের দাবি, এনবিআরের বিভিন্ন নিয়ম নীতির কারণে শুধু পোশাক নয়, সামগ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আমরা সব জায়গা থেকে সরকারের কাছ থেকে নীতিগত সহায়তাগুলো পাই, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এনবিআর এবং কাস্টমস আমাদেরকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। আমরা যদি সেই মুক্তি পাই, তাহলে এই ইন্ডাস্ট্রিকে আমরা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারব। বর্তমান সরকার পোশাক শিল্পকে সবসময় অগ্রাধিকার প্রাপ্ত শিল্প হিসেবে বিবেচনা করে, কারণ আমরা বিশ্বাস করি এই শিল্প এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। সুতরাং পোশাক শিল্পের অগ্রগতির জন্য যে কোনো বিষয় আপনারা আমাকে পাশে পাবেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এই ডেনিম এক্সপোতে অংশ নিয়েছিল ভারত, পাকিস্তান, চীন, জাপান সহ বিশ্বের 11টি দেশের মোট 60টিরও বেশি প্রতিষ্ঠান। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।